যে সমস্ত ছাত্রছাত্রী 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা জানো যে কোণী থেকে তোমাদের দুটো বড় প্রশ্ন করতে হয়। তোমাদের জন্য আমি 7টি বড় প্রশ্ন বেছে দিয়েছি। তোমরা যদি 7টি বড় প্রশ্ন ভালোভাবে মুখস্থ করে নিয়ে যাও, তাহলে তোমরা এর থেকে 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা এই 7টি প্রশ্ন ভালোভাবে দেখো। তোমাদের জন্য প্রথম যে প্রশ্নটা আমি দিয়েছি, যে বারুণী কি, বারুণীর দিন গঙ্গাঘাটের দৃশ্য, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা এই প্রশ্নটা ভালোভাবে মুখস্থ করবে। আর 2 নম্বরে তোমাদের জন্য আছে, জুপিটার ক্লাব ক্ষিতিশ সিংয়ের বিরুদ্ধে কি কি অভিযোগ এনেছিল, ক্ষিতিশ সিংহ তার প্রতিক্রিয়ায় কি বলেছিল, এই প্রশ্নটা মারাত্মক প্রশ্ন, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বরে রয়েছে তোমাদের জন্য, কোনিকে কিভাবে কঠোর অনুশীলনের মাধ্যমে সাঁতার শিখাতো ক্ষিতিশ সিংহ, 3 নম্বর কোশ্চেনটাও তোমরা ভালোভাবে দেখো। 4 নম্বরে তোমাদের জন্য আমি রেখেছি, কোনির জীবনে ক্ষিতিশ সিংহের ভূমিকা লেখো, ভূমিকা বা চরিত্র, মানে কোনির জীবনে ক্ষিতিশ সিংহ কীভাবে প্রভাব ফেলেছিল সেটা তোমরা লিখতে হবে। 5 নম্বরে তোমাদের আছে, ক্ষিতিশ সিংহের চরিত্র। আর 6 নম্বরে তোমাদের জন্য দিয়েছি, কোনিকে নিয়ে দরিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে জীবন সংগ্রামী পরিচয় দাও, অথবা এই কোশ্চেনটার সাথে তোমরা একই কোশ্চেন, কোনির পারিবারিক জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমরা জানো যে বিভিন্ন টেস্ট পেপারে তোমাদের এই কোশ্চেনটা বারবার থাকে, যে কোনির পারিবারিক জীবনের বর্ণনা দাও। 7 নম্বরে তোমাদের জন্য আছে, অবশেষে বাংলার সাঁতার দলে চান্স পেল কোনি, কিভাবে স্থান পেল কোনি সাঁতার দলে। তোমরা এর মধ্যে যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা জানো যে বারুণী কি, বারুণীর দিন গঙ্গাঘাটের দৃশ্য, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 2 নম্বর তোমরা ভালোভাবে দেখে নিয়ে যাবে, যে জুপিটার ক্লাব ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে কী কী অভিযোগ এনেছিল, ক্ষিতিশ সিংহ তার প্রতিক্রিয়ায় কী বলেছিল। এছাড়া তোমরা যদি অতিরিক্ত আরও একটা কি দুটা দেখে যাও, তো আমি একটু বলে তোমরা একটু সময় এগুলো দেখে রাখবে, যে যে তোমাদের কোনিতে যে লীলাবতীর যে চরিত্র বা লীলাবতীর যে ভূমিকা সেটা একটু ভালোভাবে দেখো। আর একটা তোমরা দেখবে, যে কম্পিটিশনে পড়লে মেয়েটি আমার পায়ে ধোয়া জল খেত, এখানে কার কথা বলা হয়েছে, এইটা একটু ভালোভাবে তোমরা একটু দেখে নেবে এই লাইনটা। তাহলে এই ছিল তোমাদের কোনি থেকে তোমরা এই 7টি কোশ্চেন ভালোভাবে মুখস্থ করবে, এবং যদি তোমরা উত্তরগুলো না পারো, তাহলে আমি তোমাকে আমার চ্যানেলে দিয়ে দেবো এর উত্তরগুলো, তোমরা সেখান থেকেও দেখে নেবে।